বেদানা খাওয়ার উপকারিতা ও অপকারিতা, পমিগ্রেনেট ইউজেস অ্যান্ড সাইড এফেক্টস। আমাকে চেনেন তো? আমি বেদানা, আমার জন্ম ইরানে। আমাকে ইংরেজরা হাজার বীজের আপেলও বলে থাকেন, আর আপনার কাছে আমি যে খুবই প্রিয় সেটা জানতে আমার আর বাকি নেই। আমি কিন্তু আপনার অনেক উপকার করি, কিছু কিছু অপকারও করি বটে, সে তো চাঁদেরও কলঙ্ক আছে। আসুন জেনে নিন আমাকে নিয়ে গবেষকদের মতামত কি, মানে বেদানার উপকারিতা ও অপকারিতা কি। বিজ্ঞানীরা অনেকটাই নিশ্চিত যে আমাকে খেলে আপনার বিপি কমবে, তবে নিচের প্রেশার কমাতে পারি না, উপরেরটি কমাই। আমাকে খেলে আপনার হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ বাড়ে, মানে আমার মিষ্টি লাল রস আপনাকে আরও হৃদয়বান করবে। আপনাদের অনেকেরই দাঁতে প্লাক খুব বড় সমস্যা, আমাকে অর্থাৎ বেদানা খেলে দাঁতের প্লাক কমে। আপনি আমাকে নিয়মিত খেলে ব্লাড সুগার কমে, কিডনি সুস্থ হয়, মাংসপেশি শক্তিশালী হয়। আমি ছেলেদের প্রোস্টেট ক্যান্সার ও মেয়েদের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করি। আপনি যদি বাতের ব্যথায় কষ্ট পান, আপনি আমাকে মানে বেদানা খেলে বাতের ব্যথা কমবে। আমি কিন্তু রোগ প্রতিরোধ করি, অনেকের থেকে আমি ভালো ইমিউনিটি বুস্টার। আমি ফলেদের ব্রাহ্মী শাক, আমাকে নিয়মিত খেলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। আপনি প্রতিদিন যা ভুলোমন হয়ে উঠছেন তাতে আমি ছাড়া আপনার গতি নেই। জানি আমার দোষ শোনার জন্য এতক্ষণ আপনি হাপিত্যেশ করে বসে আছেন, শুনুন তাহলে বেদানার অপকারিতা কি। আসলে আমার কোনো দোষই নেই। নিজের নামে মিথ্যে বলছি ভাবছেন? মোটেও না, গুগল সার্চ করে দেখুন। তবে আমাকে খুব বেশি খেলে সে দোষ তো আর আমার নয়। বাই বাই, আসি তবে, ভালো থাকুন সব সময়।